ज्ञान तिमिरांधस्य ज्ञानांजन शलाकया चक्षुषुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदांतिकं। वंदेहं श्रीगुर श्रीयुता पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरूपस्य कृपासिन्धुभयैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्वा नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायो मुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नष्टिकी। आज के श्रीमद्भागवत नवम स्कंद नवम अध्याय यह अध्याय नाम अंशुमान वंश 33 नम्बर श्लोक थे पाठ कर श्रवण करब। एवं करुणभासिन्या विलपन्ता अनाथवत् व्याघ्रपशुमिवाखादत् सौदास सापमोहित। एवं करुणभासिन्या विलपन्ता अनाथवत् व्याघ्रपशुमिवाखाद सौदास सापमोहित। एवं करुणभासिन्या विलपन्ता अनाथवत् व्याघ्रपशुमिवाखाद सौदास सापमोहित।
दे रहा हूँ, पहले दो एवं भावे करुणाभासिन्ना ब्राह्मणेर पत्नी जखन अत्यंत करुण भावे आवेदन करेछिल बिलोपंथा विलाप करेछिल विलाप करछिल अनाथवाद अनाथिनीर मत व्याघ्र व्याघ्र पशुम पशु इव सदृश अखादात भक्षण करेछिल सौदास राजा सौदास साप अभिशापर द्वारा मोहित मोहित हुए। इस श्लोक अनुवाद एवं तात्पर्य श्रील प्रभुपाद कृत अनुवाद। ব্রাহ্মণের পত্নী যদিও করুণভাবে অনাথিনীর মতো বিলাপ করছিলেন তবুও তার সেই কাতর বাক্যে বিচলিত না হয়ে বশিষ্ঠের পাপে মোহিত রাজা সৌদাস বাঘ যেভাবে পশু ভক্ষণ করে ঠিক সেইভাবে সে ব্রাহ্মণকে ভক্ষণ করেছিল। তো আপনারা বলবেন ব্রাহ্মণের পত্নী যদিও করুণভাবে অনাথিনীর মতো বিলাপ করছিলেন তবুও তার সেই কাতর বাক্যে বিচলিত না হয়ে বশিষ্ঠের শাপে মোহিত রাজা সৌদাস বাঘ যেভাবে পশু ভক্ষণ করে ঠিক সেইভাবে সে ব্রাহ্মণকে ভক্ষণ করেছিল। তাৎপর্য, এটি নিয়তির একটি দৃষ্টান্ত। রাজা সৌদাস বশিষ্ঠের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এবং অত্যন্ত গুণবান হওয়া সত্ত্বেও বাঘের মতো হিংস্র এক ব্রাহ্মণে পরিণত বাঘের মতো হিংস্র এক রাক্ষসে পরিণত হয়েছিলেন, কারণ সেটিই ছিল তার নিয়তি। তল্লভ্যতে দুঃখ বদন্যত সুখম, ভাগ্যক্রমে যেমন দুঃখভোগ হয় তেমনি ভাগ্যের ফলে সুখ লাভ হয়। নিয়তি অত্যন্ত প্রবল, কিন্তু কৃষ্ণভক্তি স্তরে উন্নীত হওয়ার ফলে সেই নিয়তির পরিবর্তন করা যায়। কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম। এখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুখম করতি বাচলম পঙ্গুল্লঙ্ঘায়িতে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিন তারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বর। এই অধ্যায়ে সৌদাস রাজা সৌদাস অভিশপ্ত হয়েছেন কার দ্বারা? বশিষ্ঠ মুনির দ্বারা। আর অভিশপ্ত হয়ে যদিও উন্নত রাজা কিন্তু রাক্ষসে পরিণত হয়ে গেছে। তো অভিশাপের কি ফল? তো এটাকে বলা হয় কর্মফল। প্রভুপাদ তাৎপর্য বলছেন এটি নিয়তির একটি দৃষ্টান্ত। তো নিয়তিকে পরিবর্তন করা যায় না, এটা ভালোভাবে বুঝতে হবে এবং অনেকেরা ভুলভাবে বোঝে। নিয়তিকে পরিবর্তন করা যায় না, আবার নিয়তিকে পরিবর্তন করা যায়, দুটি সত্য। যদি আমরা ভগবানের চরণে শরণাগত না হই তাহলে নিয়তি আমরা কখনোই পরিবর্তন করতে পারব না। আমরা যেমন কর্ম করব তার ঠিক ফল আমরা লাভ করে যাব। আমরা অনেক চালাকি করতে পারি, বুদ্ধিমত্তা লাগাতে পারি, এদিক ওদিক করতে পারি, কিন্তু কর্ম তার ঠিক তার ফলটা দিয়ে দেবে। সকলে ভাবি যে আমরা খুব চালাক, কিন্তু ভগবান সমস্ত চালাকের চালাক।
সেজন্য ভগবানের সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই, কিন্তু চালাকি করা বদ্ধজীবের একটি লক্ষণ যে আমি ওকে বোকা বানিয়ে দিয়েছি। সবাইকে বোকা বানানো যাবে, সবাইকে যাবে না, অনেককে যাবে, কিন্তু ভগবানকে তো অবশ্যই বোকা বানানো যাবে না, কারণ তিনি পরমাত্মা রূপে হৃদয়ে আছেন, তো বুঝতে পারছেন কি জন্য আমরা করছি। তো আমরা ভিন্ন স্তরে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব কর্ম করলে কেমন ফল হয়, কিভাবে এই কর্মফল থেকে আমরা মুক্ত হতে পারি না। তারপরে আমরা আলোচনা করব কিভাবে ভক্ত যখন ভগবানের চরণে শরণাগত হয় কিভাবে তার কর্মফল পরিবর্তিত হয়, এবং অন্তিমে আমরা আলোচনা করব শুদ্ধ ভক্তও তাদের জীবনেও দুঃখ ভোগ করতে হয়, সেটি কেন। তো ভিন্নভাবে আমরা আলোকপাত করব, যাতে আমরা বুঝতে পারি কিভাবে কর্ম কাজ করে, কিভাবে ভগবান আমাদের জীবনে কাজ করে। তো আপনারা জানেন যে আমরা যে কর্ম করব তার ফল ভোগ করতে হবে। পুণ্য কর্ম করলে ভালো ফল পাব, ভালো কর্ম ভালো ফল, খারাপ কর্ম খারাপ ফল, যেমন কর্ম তেমন ফল বলা হয়। তো আপনারা জানেন যে ধৃতরাষ্ট্র তার 100টা সন্তানকে হারাতে হয়েছিল, মহাভারতের কাহিনী থেকে আমরা জানতে পারি, কুরুক্ষেত্রের যুদ্ধে, এবং তিনি জন্মান্ধ ছিলেন। তার পেছনে শাস্ত্রে কারণ দেখানো হচ্ছে, এটা একটা কর্মের একটা বন্ধন। তো বলা হচ্ছে 50 জন্ম আগে তিনি পাখির 100টি বাচ্চাকে হত্যা করে এবং এই 100টি বাচ্চার মার চোখকে অন্ধ করে দেয়। সেই কারণে 50 জন্ম পরে ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়ে জন্মগ্রহণ করেন এবং তার 100টি সন্তানকে হারাতে হয়। তো অনেকে বলে 50 জন্ম লাগলো কেন, পরে জন্মই করে দিলে পারত, এত জন্ম লাগাচ্ছে কেন। কারণ 100টি সন্তান লাভ করতে গেলে পূর্ণ করতে হবে, তো তাই 50 জন্ম পূর্ণ করে তার রাজা হওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তার 100টি সন্তান লাভ করার স্বীকৃতি লাভ হয়েছিল, সেই কারণে 50 জন্ম লাগলো। তো 50 জন্মের পুণ্য কর্মের ফলে তার কী লাভ হলো, তার রাজা পদ লাভ হলো আর 100টি সন্তান লাভ হলো, পুণ্য কর্মের ফল। আর যেটা করেছিল 50 জন্ম আগে পাপটা, তার ফলটা উপভোগ করতে হবে। তো সেই কারণে রাজা হলেও তিনি অন্ধ হলেন আর 100টি সন্তান হলেও তার 100টি সন্তানকে হারাতে হল। যেন পুণ্যকর্ম দিয়ে পাপ কর্মের ফলকে বন্ধ করা যায় না। অনেকে ভাবে আমি পুণ্য করে নেবো পাপটা থেকে বেঁচে যাবো, হবে না, ঠিক না, এই জগতেও হয় না। এ তো কি হয়তো ভাবলো যে আমি একটা বাজে কাজ করে এসেছি, হয়তো কাউকে হত্যা করে চলে এসেছি, তারপরে পুলিশ ধরতে এসে না না আমি এখন সাধু হয়ে গেছি, এখন সাধু হয়েছে ঠিকই, কিন্তু যেটা করেছে তার ফল ভোগ করতে হবে। এটাই জগতে, এই জগতেও একই নিয়ম, কিন্তু এই জগতে একটু চালাকি করে বেরিয়ে যাওয়া যাবে, কিন্তু ভগবানের কর্মের আইনে চালাকিটা চলবে না, এটাই পার্থক্য, কিন্তু জিনিসটা একই রকম। তো ভক্ত হলে আবার লাভ আছে, ভক্ত হলে সুবিধা আছে, এই কর্মফল থেকে মুক্তি লাভ করা যায়। আমি একটা কাহিনী শুনছিলাম, শুনে প্রভুপাদের সময় একজন আমেরিকাতে হয়েছে যে খারাপ কাজ করেছে, অনেক হত্যাও করেছে মনে হয়, যে পুলিশ তাকে ধরবে, তো পুলিশ ধাওয়া করেছে। তো তখন ইসকনের একটা হরিনাম সংকীর্তন পার্টি রাস্তায় হরিনাম করছিল, অনেক ভক্ত, প্রচুর ভক্ত। তো সে ভাবলো যে এইখানে যদি ঢুকে যায় তাহলে আর পুলিশ ধরতে পারবে না আমাকে। তো সে কী করেছে, ঢুকে গেছে, তো ঢুকে গেছে, হরিনাম হয়েছে, হরিনামের পরে মন্দিরে ফিরে গেছে, সেও মন্দিরে ফিরে গেছে। তো মন্দিরে জয়েন করেছে, প্রথম দিকে তো অত ব্যাকগ্রাউন্ড চেকিং হতো না, ঢুকে গেছে, ভক্ত এসে গেছে, তো মঙ্গল আরতি শুরু হয়ে গেছে,
মঙ্গলারতি জপ ভাগবত পাঠ দিয়ে ভক্ত হয়ে গেছে, সত্যি সত্যি ভক্ত হয়ে গেছে। তারপরে যখন সত্যি ভক্ত হয়ে গেছে তখন ভাবছে যে আমার পাপের কথাটা, অপরাধের কথাটা আমার টেম্পল প্রেসিডেন্টকে জানানো খুব গুরুত্বপূর্ণ। তো গিয়ে টেম্পল প্রেসিডেন্টকে জানিয়েছে যে আমার এই ব্যাকগ্রাউন্ড। তখন টেম্পল প্রেসিডেন্ট বলছে যেহেতু আপনি অপরাধ করেছেন তাই আপনাকে পুলিশের কাছে সারেন্ডার হতে হবে। ঠিক আছে, তো পুলিশের কাছে গেছে, পুলিশ তাকে কোর্টে নিয়ে গেছে। তো কোর্টে জাজ জিজ্ঞেস করছে তুমি কোথায় ছিলে, বলছে আমি হরে কৃষ্ণ মন্দিরে ছিলাম। যে তোমার জীবনধারাটা কীরকম ছিল, বলছে আমাদের 3:30 সময় উঠতে হয়, 4:00 মধ্যে উঠে যেতে হয়, ঠান্ডা জলে চান করতে হয়, তারপরে মঙ্গলারতি যেতে হয়, তারপরে জপ করতে হয় পুরো সারাদিনের পুরো। তারপরে বলছে সকালবেলায় ব্রেকফাস্ট করে আবার গ্রন্থ বিক্রি করতে যেতে হয়। এই সারাদিনের কাহিনীটা বলেছে, সারাদিন কী করে বলছে। তো জেলের থেকেও খারাপ অবস্থা, তাহলে তুমি ইস্কন মন্দিরেই থাকো, কোনো অসুবিধা নেই। তাই ভক্ত হলে ভগবানের কৃপা লাভ হয়। সেই কারণে প্রভুপাদ বলছেন আমরা নিয়তি পরিবর্তন করতে পারি না, কিন্তু ভক্ত হয়ে গেলে নিয়তির পরিবর্তন হয়ে যায়। একবার অনেকে ভাবে যে অতীতটাকে আমরা মানে এড়িয়ে যেতে পারবো, অতীতকে এড়ানো যায় না। যেভাবে আমাদের ধৃতরাষ্ট্র অতীতকে এড়াতে পারলো না, পাপের ফলটা ভোগ করতেই হলো। একবার একটা ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে, তো একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে লেখা আছে যে এখানে যত খুশি খান ফ্রি, খেতে পয়সা দিতে হবে না, আপনার নাতি আপনার খাবারের বিল দেবে। তো বলে ভালো, তো ঢুকে গেছে ফ্রিতে পাওয়া গেছে। তো প্রচুর খাওয়া দাওয়া করেছে, ফ্রিতে পেলে তো খাওয়া দাওয়াটা আরও ভালো হয়। খাচ্ছে, অর্ডার দিয়েই যাচ্ছে, প্রচুর খেয়েছে। তো খাওয়ার পরে খুব আনন্দে বেরিয়ে যাচ্ছে। তখন যখন বেরিয়ে যাচ্ছে তখন একজন ওয়েটার এসে বিল ধরিয়ে দিয়েছে হাতে। বলছে আরে আপনাদের মধ্যে লেখা আছে আমাকে বিল দিতে হবে না, আমার নাতি বিল দেবে। বলছে এটা আপনার বিল নয়, এটা আপনার দাদুর বিল। তো আমাদেরকে বুঝতে হবে আমরা যা করি না কেন কর্মফল এড়ানো যাবে না, যেটা করব তার ফল ভোগ করতেই হবে। এই জগতে হয়তো চালাকি করে বেরিয়ে যেতে পারি, কিন্তু ভগবানের কর্মের আইনের যে ফাঁদ, সে ফাঁদকে এড়ানো যাবে না। ডুবে ডুবে জল খেলে এই জগতে বাঁচা যাবে, কিন্তু ডুবে ডুবে জল খেলে ভগবানের কর্মের আইনটাকে আমরা এড়াতে পারবো না, সেটা বুঝতে হবে। তাই যেমন কর্ম সেরকম ফল আমাদেরকে ভোগ করতেই হবে। তো সেটা ভক্ত ভক্তরাও জানে। সেই জন্য ভগবান কৃষ্ণ বলছেন সর্বধর্মায়ণ পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেব্য মোক্ষস্যামি মাসুচহ। তাই সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আর তাতে তোমার যা পাপ হবে সেই সম্বন্ধে তুমি অত ভয় পেও না, আমি তোমার সুরক্ষা প্রদান করব। তাই যখন ভক্ত ভগবানের চরণে শরণাগত হয় তখন ভগবান তার দায়িত্ব গ্রহণ করে, তখন আর কর্ম কাজ করে না। তো শরণাগত কীরকম হতে হবে, সম্পূর্ণরূপে শরণাগত হলে ভগবান সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। যদি কেউ ভক্ত 50% শরণাগত হয় তাহলে ভগবান 50% দায়িত্ব গ্রহণ করবে। যদি 75% হয় তাহলে 75%, আর 100% হলে 100%। তো প্রভুপাদ বলছেন, কালকে একটা আমি প্রভুপাদের সঙ্গে ওনার শিষ্যদের বাক্যালাপ করছিলাম, সেখানে প্রভুপাদ বলছেন যে ভক্ত যখন ভগবানের চরণে শরণাগত হয়ে যায় তখন তার কর্মফল তার প্রভাবটা কমে যায়। অর্থাৎ দুঃখ, এই জগতে যে দুঃখ সেটা কমতে থাকে। শরণাগত যারা ভক্ত যতটুকু শরণাগত হবে তার কর্মফল ততটা কেটে যাবে। সেই কারণে দেখবেন হয়তো আমাদের জীবন অত্যন্ত পাপে পূর্ণ ছিল, কিন্তু যখন ভগবানের চরণে শরণাগত হব তখন সেই পাপের ফল ভোগ করতে হবে না, যদি আমরা পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হই।
আর যদি 50% হয়, 40% হয়, 60% হয়, 70% হয়, সেইভাবে আমাদের কর্মফল থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। আর যারা পূর্ণরূপে শরণাগত তাদের কর্মফল সম্পূর্ণরূপে চলে যায়। যে বাসুদেব বিপ্র, তার কুষ্ঠ হয়েছে, কুষ্ঠে কষ্ট পাচ্ছে, ভগবান তাকে আলিঙ্গন করলেন, সব কুষ্ঠ সঙ্গে সঙ্গে চলে গেল। এটা হচ্ছে কর্মফল। ভগবান যখন আমাদের জীবনে আসেন তখন কর্মফল খুব তাড়াতাড়ি চলে যায়। তারপরে মুকুন্দকে বললো মনে হয় ভগবান, চৈতন্য মহাপ্রভু বললেন যে কোটি জন্ম পরে না লক্ষ জন্ম পরে, মানে কোটি জন্ম পরে, কোটি জন্ম তো, কোটি জন্ম পরে তুমি আমার দর্শন পাবে। তাতে খুব আনন্দ মুকুন্দের, যে কোটি জন্ম পরে পক্ষে দর্শন পাওয়া যাবে, কৃপা পাওয়া যাবে, আমরা তো জানি না কত জন্ম পরে, তাতেও আমরা আনন্দে আছি। ঠিক আছে, ভাবছি এই জন্মেই চলে যাব, কিন্তু আমরা জানি না যে আমাদের কি গতি হবে। কিন্তু মুকুন্দ জানতে পেরেছে যে কোটি জন্ম পরে হবে। কেন আনন্দ করছে? কারণ সে বুঝতে পেরেছে যে অন্ততপক্ষে কোটি জন্ম পরে চৈতন্য মহাপ্রভু আমাকে কৃপা করবেন। যখন এই মনোভাব, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে মুকুন্দকে ডেকে আনো, আমি তাকে এখনই কৃপা করব, দর্শন দেব। বলছে আপনি এখনই বলছে কোটি জন্ম, বলছে ওটা হয়ে গেছে, কোটি জন্ম হয়ে গেল, ভগবান সন্তুষ্ট হয়ে গেল, মানে এক মুহূর্তে কোটি জন্ম কেটে গেল। আর যদি ভগবান সন্তুষ্ট না হয় তাহলে একটা মুহূর্ত কোটি জন্মের সমান হবে, এটা হচ্ছে পার্থক্য। তাই ভগবানের চরণে শরণাগত হওয়াটাই জীবনের বুদ্ধিমানের কাজ, তাড়াতাড়ি জীবনটা কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য প্রভুপাদ বারবার বলছেন যে সময় নষ্ট করো না, ভগবানের চরণে শরণাগত হও। কিন্তু আমাদের যেহেতু অনেক দিনের অভ্যাস, তাই না, যে ভগবানের উপর শরণাগত হয়ে জীবনযাপন করা, এটা একটা ভক্তির লক্ষণ। কিন্তু যেহেতু অনেক জন্ম ধরে আমরা ভগবানকে বাদ দিয়ে জীবনযাপন করেছি, তাই সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে আমরা চাই না, বিশেষ করে কলিযুগে। সবসময় আমাদের একটা প্ল্যান থাকে, তাই না, একটা প্ল্যান, যে ভগবান যখন দেখে যে ওর একটা প্ল্যান আছে, তখন ভগবান তার নিজের প্ল্যান, তার প্ল্যানটা চালায়, তাই তো। কিন্তু যখন ভক্ত সম্পূর্ণরূপে বলে দেবে হে ভগবান আমার কোনো আর প্ল্যান নেই, অনেক প্ল্যান করেছি তার ফলও ভোগ করেছি, তো দয়া করে আমাকে করুণা করুন, কৃপা করুন, যাতে আমি আমার প্ল্যান আর না করি, আপনার প্ল্যানটাই আমার জীবনের প্ল্যান, সেটাই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তখনই আমরা শান্ত হতে পারবো। জয় শ্রী শ্রী রাধা মাধব কি যায়, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি যায়, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি যায়, শ্রী প্রভুপাদ কি যায়। তো সবসময় আমরা যদি আমাদের বুদ্ধি খাটাই তাহলে আমাদের কর্মবন্ধনের চক্র চলতে থাকবে। কিন্তু যদি আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের প্ল্যান প্রোগ্রামটা বন্ধ করে ভগবানের প্ল্যান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। অর্থাৎ আমাদের জীবনের নিয়ন্ত্রণটা ভগবানকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ভক্তির সংজ্ঞা। ভক্তি মানে হচ্ছে শরণাগতি। শরণাগতি মানে হে ভগবান তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার পালনকর্তা, সমস্ত জীবনের দায়িত্ব তোমার, আমার বলে আর কিছু নেই, এটা হচ্ছে শরণাগতি। তা আমি উদাহরণ দিয়ে থাকি যে যখন কেউ শরণাগত হয় ভগবান তাকে শরণাগত ভক্তকে রক্ষা করার জন্য কত উদ্বেগ গ্রহণ করে। আর আমরা যদি আমাদের প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী চলি তাহলে আমরা আমাদের উদ্বেগের মধ্যে দিয়ে জীবনটা কাটাবো। তা আমরা ভগবানকে উদ্বেগ দিতে চাই না, কিন্তু ভগবান সবসময় ভক্তদেরকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় উদ্বিগ্ন, উদ্বিগ্ন। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করেছেন যে আগামীকাল সে পঞ্চপাণ্ডবকে হত্যা করবে, প্রতিজ্ঞা, চরম প্রতিজ্ঞা। তো কৃষ্ণ খবর পেয়েছে, তো কৃষ্ণের তো চিন্তা হয়েছে যে পঞ্চপাণ্ডব যদি হত্যা হয়ে যায় ভীষ্মের হাতে তাহলে তার ধর্মস্থাপন কি করে হবে। তো সে পঞ্চপাণ্ডবদের ক্যাম্পে গেছে, শিবিরে গেছে,
তো সেখানে গিয়ে বলছে তোমরা তো নিশ্চিন্ত ঘুমাচ্ছ, কিন্তু তোমরা কি জানো আগামীকাল তোমরা পিতামা ভীষ্মের কাছে নিহত হবে। পিতামা ভীষ্ম এরম প্রতিজ্ঞা করেছে। তো পঞ্চপাণ্ডব বলছে মরতে তো একদিন হবেই, আর যুদ্ধক্ষেত্রে তো মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু পিতামা ভীষ্মের কাছে যে মৃত্যুবরণ করবো সেটা তো অত্যন্ত মহিমান্বিত, চিন্তার কি আছে, দেব শুয়ে পড়েছে, ঠিক আছে। তো তাদের আর কোনো চিন্তা নেই, চিন্তা করুন আগামীকাল হত্যা হবে, নিহত হয়ে যাবে, তাতেও তাদের কোনো চিন্তা নেই। এটা কত শরণাগতির লক্ষণ, এটা শিখতে হবে আমাদেরকে। আর আমাদের অল্প কিছু হয়ে গেলে কি হলো কি হলো কি হলো কি হলো চিন্তা, তাহলে ভগবানকে আমরা পাবো কি করে? তো ওদের কোনো চিন্তা নেই, কিন্তু ভগবানের তো চিন্তা, কি করে তাদেরকে সুরক্ষা করবে। তো ভগবান কি করেছে, দ্রৌপদীর শিবিরে গেছে। তো দ্রৌপদী গিয়ে বলছে এখন যাব আমরা কোথায় যাব, আমরা এখন পিতামা ভীষ্মের শিবিরে যাব। তো দ্রৌপদী বুঝতে পারছেন এত রাত্রে গিয়ে পৌঁছে গেছে দুজন, আর দ্রৌপদীকে বলেছে তুমি প্রণাম করবে আর আশীর্বাদ চাইবে। তো দুজনে পৌঁছে গেছে রাত্রিবেলায়, পিতামা ভীষ্ম দেখছে কৃষ্ণ দ্রৌপদী একসঙ্গে আমার রাত্রিবেলায় আমার শিবিরে, মানে কিছু অসুবিধা আছে নিশ্চয়, বলে তো আসার কথা নেই। সময় এসেছে, প্রণাম করেছে দ্রৌপদী, আর দ্রৌপদী যেহেতু প্রণাম করেছে সঙ্গে সঙ্গে পিতামা ভীষ্ম তাকে আশীর্বাদ দিয়েছে, সৌভাগ্যবতী ভব। তখন কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, বলছে আপনি তো আজকে প্রতিজ্ঞা করেছেন শুনলাম যে আগামীকাল পঞ্চ পাণ্ডবকে হত্যা করবেন, আর এখন আবার আশীর্বাদ করছেন সৌভাগ্যবতী ভব, আমি বুঝতে পারলাম না কোনটা করবেন। তখন ভীষ্ম বুঝতে পেরেছে, আর তখন তার যে হত্যা করার যে প্রতিজ্ঞা সেটাকে তিনি বিরত হয়েছেন। এইভাবে কৃষ্ণ ভক্তদেরকে সুরক্ষা প্রদান করেন, আর তিনি কিভাবে সুরক্ষা প্রদান করবেন আমরা বুঝতে পারবো না। উনি যেভাবে প্ল্যান প্রোগ্রাম করবে ওনার প্ল্যান বোঝা বড় কঠিন, কিন্তু যদি বিশ্বাস থাকে তাহলে সেই প্ল্যান প্রোগ্রামটা কাজ করবে, আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদের প্ল্যান প্রোগ্রাম কাজ করবে। এখন আমাদেরকে বিচার করতে হবে যে আমরা আমাদের প্ল্যান প্রোগ্রামটা খাটাবো না ভগবানের প্ল্যান প্রোগ্রাম। এটা যে শরণাগতির লক্ষণ, তো এই জন্য কর্মফল আমরা কেন ভোগ করি, কারণ আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণটা ভগবানের হাতে দিতে পারছি না। এই জন্য ভক্ত হয়েও আমাদের উদ্বেগের মধ্যে জীবন কাটছে, ভক্ত হয়েও আমাদের কর্মফল ভোগ করতে হচ্ছে এবং করতেও হবে। তাই আমাদেরকে কি করতে হবে, সম্পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হতে হবে, তাহলে কর্মফল থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করব। এটা গেল একটা সিদ্ধান্ত, ঠিক আছে। প্রথম সিদ্ধান্তটা কি ছিল, যে পুণ্যকর্ম করলে পুণ্য ফল, পাপ কর্ম করলে পাপ ফল, পুণ্য করলে সুখ আর পাপ করলে দুঃখ, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। অনেক জন্ম আগেও করলে তার ফল একদিন না একদিন আমাকে ভোগ করতেই হবে। পুণ্যকর্ম দিয়ে পাপ কর্মের ফলকে কাটিয়ে দেওয়া যাবে না, আমি অনেক পুণ্য করেছি তাহলে পাপটা বাদ হয়ে গেল, না, পাপের ফল ভোগ করতে হবে এবং পুণ্যের ফল দুটোই পাবেন, যেভাবে ধৃতরাষ্ট্র দুটোই ফল পেয়েছিলেন। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে নিয়তি কেউ পরিবর্তন করতে পারে না, কিন্তু ভগবানের চরণে যদি আমরা শরণাগত হই তাহলে ভগবান আমাদের নিয়তিকে পরিবর্তন করতে পারে। কতটা করতে পারে, যতটা শরণাগতি হবে ততটাই আমাদের নিয়তি পরিবর্তিত হবে, আমাদের শরণাগতির মাত্রা অনুযায়ী ভগবান আমাদের নিয়তিকে পরিবর্তন করবেন। এখন তৃতীয় হলো, তাহলে যারা পূর্ণ শরণাগত হয়ে যায় তাদের জীবনে কি তাহলে কোনো দুঃখ থাকবে না, এই জগতে আর কোনো কষ্ট পাবে না, সে কর্মফল তো নেই আর, তাহলে খালি সুখ পাবে না দুঃখ পাবে না, কারণ কর্মফল তো মুক্ত হয়ে গেছে, ঠিক। অবশ্যই যে পূর্ণ শরণাগত সে এই জগতের সুখ দুঃখের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত, কিন্তু যতদিন এই জগতে থাকবে ততদিন এই জগতের প্রভাব ভক্তের জীবনেও থাকবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। এবং ভগবান তখন নিজে ভক্তকে পরিচালনা করে, ভগবান বলছেন শ্রীমদ্ ভাগবতে যে যখন আমি কোনো ভক্তের প্রতি
বিশেষ করুণা পরায়ণ হই, তখন তার আমি সমস্ত জড় ঐশ্বর্য হরণ করে নিই। এটাতে অনেকের বোঝাতে ভুল থাকে, তার মানে কি ভক্তের কোনো ঐশ্বর্য থাকবে না? এটা অনেকে ভাবে, বাপরে তাহলে ভক্ত হয়ে লাভ নাই বাবা, তো পরে ভক্ত হব আর ঐশ্বর্য লাগবে। তো কোন ঐশ্বর্য কেড়ে নাই, প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। আমাদের যদি পুণ্যকর্মের দ্বারা কোনো ঐশ্বর্য আমরা পেয়ে থাকি এবং যে ঐশ্বর্য ভগবানের সেবায় লাগছে না, সেই ঐশ্বর্য ভগবান কেড়ে নেয়। আর যেই ঐশ্বর্য ভগবানের সেবায় লাগে, সেই ঐশ্বর্যকে ভগবান কখনো কেড়ে নেন না। তো যারা বুদ্ধিমান তারা সমস্ত ঐশ্বর্যকে ভগবানের সেবায় লাগিয়ে দেয়, কারণ এমনিতে তো যাবে, তাই না? তো আগে থেকে ভগবানকে দিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ না। ভগবান এটা সবই তো তোমার, ভক্তারাম যোগ্য তপসাং সর্বলোক, ধরে লিখে কী লাভ? যে সমস্ত কিছুর মালিক তাকে দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই যারা ভক্ত তারা বৈরাগ্য জীবনযাপন করলে তারা বাহ্যিকভাবেও সম্পূর্ণভাবে পরিত্যাগ করে ভগবানের চরণে শরণাগত হয়, আর যারা গৃহস্থ জীবনে থাকে তাদের ঐশ্বর্য থাকতে পারে কিন্তু তারা জানে যে সমস্ত কিছু হচ্ছে ভগবানের এবং সমস্ত কিছু তারা ভগবানের সেবায় লাগায়। তো সেই কারণে আদর্শ গৃহস্থ এবং সন্ন্যাসীর মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কারণ তারা সমস্ত কিছুকে ভগবানের সেবায় লাগাচ্ছে, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাই উদাহরণ দেওয়া হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র এবং চৈতন্য মহাপ্রভু, তারা দুজনেই সন্ন্যাসী। কেন? কারণ তারা কাইমন বাক্যে সম্পূর্ণরূপে সেবায় উৎসর্গকৃত। রাজা হলেও রামচন্দ্র ভগবান তার নিজের ভোগের জন্য কিছু ব্যবহার করছেন না। ঠিক একইভাবে পরীক্ষিত মহারাজ, তিনি রাজা হলেও তিনি যখন অভিশপ্ত হলেন যে সাত দিনের মধ্যে তার ব্রহ্মশাপে মৃত্যু হবে, কি সর্পদংশনে, তো সাত দিনের মধ্যে তার মৃত্যু হবে, তো যদি কেউ আসক্ত থাকে তাহলে তার কত চিন্তা দুশ্চিন্তা হবে না, কে আমার কাকে উইল করে দিয়ে যাব, কে এটা দেখবে, কে রাজা হবে, আমার স্ত্রীকে কে দেখবে, বাচ্চাকে কে দেখবে, রাজ্য কে দেখবে, কত চিন্তা থাকে। কিন্তু পরীক্ষিত মহারাজ এক মুহূর্তে সমস্ত কিছুকে পরিত্যাগ করে সাধুদের আশ্রয় গ্রহণ করলেন এবং সুখদেব গোস্বামী এসে পরীক্ষিত মহারাজকে উদ্ধার করলেন। এবং বলা আছে পরীক্ষিত মহারাজ কোনো উদ্বেগ নেই তার, সাত দিন পরে তার মৃত্যু হবে কোনো উদ্বেগ নেই। কেন উদ্বেগ নেই? কেন উদ্বেগ নেই? একটাই কারণ, সম্পূর্ণরূপে ভগবানকে আশ্রয় গ্রহণ করেছেন, সম্পূর্ণরূপে ভগবানের চরণে আশ্রিত হয়ে গেছেন। তাই শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে যে তক্ষক দংশনে তার মৃত্যু হয়নি। যখন সাত দিন সাত রাত ভাগবত সমাপ্ত হয়ে গেছে তখন সে সম্পূর্ণরূপে ভগবানের চিন্তায় আপ্লুত, তখন সুখদেব গোস্বামীকে জিজ্ঞেস করছেন আমি তাহলে এখন আসতে পারি? স্বইচ্ছায়, স্বইচ্ছায় দেহত্যাগ করে ভগবত ধামে চলে গেছেন। আর তক্ষকে সে কাকে দংশন করেছে? মৃতদেহকে দংশন করেছে, অর্থাৎ যে শ্মশানে যে আমরা কাজটা করি সেটা তক্ষক করে দিয়েছে। বুঝে গেল? তক্ষক দংশনে ভগবানের ভক্তের কখনো মৃত্যু হতে পারে না। তাই ভগবানের ভক্ত সবসময় ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। তাই এটা হচ্ছে পরীক্ষিত মহারাজের মহিমা, কারণ সে ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত। তাই আমাদের শিখতে হবে যে ভগবানের জীবনে আত্মসমর্পণ করলেও আমাদের জীবনে সমস্যা আসবে। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন, কিন্তু সেটা কী জন্য হচ্ছে? ভগবান দেখেন যে কোনটা করলে ভক্তির জন্য অনুকূল, অর্থাৎ সে কত বেশি ভগবানের কাছে আসতে পারবে সেটা করার জন্য যেটা প্রয়োজন। যদি কিছু দেওয়ার প্রয়োজন থাকে তাহলে সেটা দেবেন, যদি কিছু নেওয়ার প্রয়োজন থাকে সেটা নিয়ে নেবেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের আদান প্রদান। ঠিক যেভাবে প্রভুপাদের ব্যবসা সব গেল, তাই না? ব্যবসা কোনো টাকা পয়সা নেই, সব কপটদক শূন্য, 40 টাকা নিয়ে আমেরিকা, কারণ সেটা তখন দরকার ছিল। ওটা না হলে তো আমরা ইসকনকে পেতাম না, তাহলে এলাহাবাদে প্রভুপাদ ওখানেই থাকতো। তো সারা পৃথিবী জুড়ে যে ইসকন হবে সেই জন্য প্রভুপাদকে ভগবান কৃপা করলেন এবং তাকে কপটদক শূন্য করে দিলেন, কারণ সেটাই প্রয়োজন ছিল। আর সেই একই প্রভুপাদকে যখন প্রভুপাদ ইসকন তৈরি করলেন তখন কী দিলেন?
কত টাকা দিলেন? যেন খ্রিস্ট যখন নেয় এত নেবেন যে আপনি সহ্য করতে পারবেন না, আর যখন দেবে এত দেবে সেটাকেও আপনি সামাল দিয়ে রাখতে পারবেন না। এটা হচ্ছে ভগবানের করুণা। কিন্তু আমরা ভাবি ওইটা হলেই ভালো হয়, সবসময় দেওয়াটা পছন্দ আমাদের খুব, কিন্তু নেওয়াটা পছন্দ না। কিন্তু শুদ্ধ ভক্ত না হলে ভগবান আপনাকে আপনার কাছ থেকে নেবেও না, ভগবান আপনাকে দেবেও না, কারণ আপনি কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। পুণ্য করলে পাবেন, পাপ করলে যাবে। কিন্তু যখন ভগবান আমাকে নিয়ন্ত্রণ করবে তখন ভগবান দেখবে কোনটা করলে তার ভক্তির অনুকূল এবং কোনটা করলে তার ভক্তির প্রতিকূল, সেটাই ভগবান করবে। তো নিয়ন্ত্রণটা আমাদের হাতে নেই, তা আমাদেরকে কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, না হলে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হলে কি হবে, আমাদেরকে জন্ম মৃত্যু জরাবেদের চক্রে সবসময় আবর্তিত হতে হবে। কিন্তু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হলে কি হবে, আমরা এই জীবনের শেষে ভগবানের কাছে ফিরে যেতে পারব। এটাই হচ্ছে সুবিধা। তাই আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে যে আমরা সবসময় ভগবানের চরণে আত্মনিবেদন করব এবং ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হবো, তাহলে জীবনটা আনন্দময় হবে। তো সাধারণভাবে মানুষের কীরকম প্রতিক্রিয়া হয়, সুখ হলে আমরা খুব আনন্দ হয়ে যায়, ভালো সময় হয়েছে, ভালো সময় এসে আমরা খুব আনন্দে বিহ্বল হয়ে যায়। আর যখন খারাপ সময় আসে কী হবে, হাই হাই কী হলো, হাই হাই কী হলো। আর ভক্তদের আবার বলে যারা ভক্তি করছে না তারা তো ভালো আছে, আর আমরা ভক্তি করছি, ভগবানের সঙ্গে সবসময় যুক্ত আছি, হরিনাম করছি, মঙ্গল আরতি আসছি, আমাদেরও সমস্যা, এটা আবার কী ধরনের ব্যাপার, ঠিক না? এইটা ভক্তের উন্নত মানসিকতা নয়। ভক্তি জীবন কখন শুরু হয়, যখন সুখে দুঃখে সমকৃত্বা জয়া জয় লাভালভ, যখন আমরা সুখ দুঃখে সমানভাবে থাকতে পারবো তখন ভক্তি শুরু হবে, তা নাহলে ভক্তি শুরুই হয় না বলছে। তো সুখ হলে ভক্তরা আনন্দে বিমোহিত হয়ে যায় না কেন, কারণ তারা জানে এটা বেশি দিন থাকবে না, ঠিক না? অনেক টাকা পেয়ে গেল, অনেক কিছু হয়ে গেল, সাফল্য, আনন্দে তারা পাগল হয় না, কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী। আর দুঃখ এলেও দুঃখে মুজ্জবান হয়ে পড়ে না, কারণ জানে এটাও ক্ষণস্থায়ী, কালো চক্র। তো এইটাই হচ্ছে মুক্তির স্তর। তাই ভক্তকে অন্ততপক্ষে এই স্তরে আসতে হবে, তাহলে মুক্তির দ্বার উন্মোচিত হবে, অর্থাৎ কোনো কমপ্লেন থাকবে না। যতদিন আমাদের জীবনে কমপ্লেন আছে, অভিযোগ আছে, ততদিন আমাদেরকে জন্ম মৃত্যু জরাবেদের চক্রে আবর্তিত হতে হবে। যখন আমাদের জীবন অভিযোগ শূন্য হয়ে যাবে, যে কোনো পরিস্থিতিতে কোনো অভিযোগ নেই, ইংরেজিতে বলে নো কমপ্লেন, তখন মুক্তির দ্বার উন্মোচিত হয়ে যাবে। তখন ভগবান ভাববে এ হচ্ছে উপযুক্ত ব্যক্তি তাকে ভক্তি দেওয়ার জন্য, ঠিক আছে? তারপরে ভক্তি পেলে কি হবে, ভক্তি পেলে এটা তো মুক্ত, আর ভগবত ধামে প্রবেশ করতে গেলে শ্রীমৎ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, যখন আমরা বিপদে পড়ব, খারাপ সময় আসবে, বিপদসংকুল জীবন হবে, তখন ভগবানকে ধন্যবাদ জানাব, ঠিক আছে? জাগতিক মানুষ কখন ধন্যবাদ জানায় ভগবানকে, ভালো সময়। আর ভক্ত কখন ভগবানকে ধন্যবাদ জানায়, কখন খারাপ সময়। ভালো সময় ভগবানকে ধন্যবাদ জানালে কি হবে, এই জগতে থাকতে হবে, আর খারাপ সময় যদি ভগবানকে ধন্যবাদ জানান তাহলে কোথায় যাবেন, ভগবত ধামে। কি বিপদ বলুন তো, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাই যখন আমরা বিপদের মুহূর্তে ভগবানকে ধন্যবাদ জানানোর মতো মানসিকতা তৈরি করতে পারবো, সেই মানসিকতাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত, এবং সেই কৃষ্ণ ভাবনামৃতের বলে আমরা ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবো। আর আমি উদাহরণ দিয়ে থাকি আরেকটু উন্নত স্তরে, এর থেকেও একটা উন্নত স্তর আছে, যেটা কুন্তীদেবী প্রার্থনা করছেন, যে একটা তো ধন্যবাদ, কুন্তীদেবী খালি ধন্যবাদ দিচ্ছেন না, কুন্তীদেবী বলছেন যে বিপদগুলো হয়েছিল হে ভগবান দয়া করে আবার দিন, এটা আরও মারাত্মক, ঠিক আছে? সুখে দুঃখে সমকৃত্বটা তাও মেনে নেওয়া যায়, দুঃখের সময় ধন্যবাদ জানানো ভগবানকে সেটা খুব কঠিন,
আর যে দুঃখ আমরা লাভ করছি সেটা আবার লাভ করেছি সেটা আবার ভগবানের কাছে প্রার্থনা করা যে আমার কাছে সেই দুঃখটা আসুক বিপদটা আসুক সেটা আরো কঠিন কিন্তু যদি আমরা সরল সত্যটা বুঝতে পারি তাহলে এটা কঠিন নয় কারণ এই জগৎ হচ্ছে বিপদসংকুল জগৎ কেন বিপদসংকুল জগৎ কেন আমরা এই বিপদের মুখে পড়েছি একটি কারণে কারণ আমরা কৃষ্ণকে বাদ দিয়ে দিয়েছি জীবন থেকে কৃষ্ণবিহীন জীবন হচ্ছে বিপদসংকুল জীবন তাই কুন্তী দেবী কেন এই প্রার্থনা করছেন কারণ তিনি বলছেন যখন বিপদ ছিল তখন তুমি আমাদের সঙ্গে ছিলে কিন্তু এখন বিপদ চলে গেছে এই জগতে কিন্তু তুমি আমাদের সঙ্গে নাই সেটা হচ্ছে আসল বিপদ তা সেই আসল বিপদ থেকে আমি মুক্ত হতে চাই এবং তার জন্য যদি আমাকে ওই বিপদের সম্মুখীন হতে হয় সেটা অনেক ভালো তাই ভক্তের জীবনে সেটাই বিপদ বলে তারা মনে করে যে ভগবান আমাদের জীবন থেকে যেন না চলে যায় তাই আমাদের ভয় পাওয়া উচিত কিসে ভয় পাওয়া উচিত যেন আমরা কৃষ্ণ ভক্তি ছেড়ে না দিই ভক্ত সঙ্গ ছেড়ে না দিই সেই ভয় মায়াকে ভয় সেই ভয় থাকলে আমরা ভগবানকে লাভ করতে পারব কারণ সেটাই হচ্ছে বিপজ্জনক আর এই জগতে তথাকথিত বিপদ সেই বিপদ ভক্তকে কখনো প্রভাবিত করতে পারবেন না কারণ ভগবানের আশ্রয় গ্রহণ করলে যে কোনো বিপদ অতি সহজে অতিক্রম করা যায় ঠিক যেভাবে অর্জুন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কত বড় রথী মহারথীকে অনায়াসে হত্যা করে বিজয়ী হল কারণ সঙ্গে কৃষ্ণ ছিল যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনন্দর তত্র শ্রী বিজয়ের ভীতি ধ্রুবা নীতির মতির মহা যখন কৃষ্ণ থাকবে কোনো বিপদ আমাদের বিপদ বলে মনে হবে না কারণ ভগবানের কৃপায় আমরা সেই বিপদকে অতি সহজে অতিক্রম করতে পারবো কিন্তু যখন ভগবান আমাদের জীবনে থাকবে না ঠিক অর্জুনের জীবনে হয়েছিল যখন কৃষ্ণ সাধমে চলে গেলেন তখন কৃষ্ণকে না দেখতে পেয়ে বিরহে যখন অর্জুন ফিরে আসছেন সাধারণ গ্রামের গোপ বালকদের কাছে যুদ্ধে অর্জুন হেরে গেল তাই শক্তি কোথা থেকে আসছে শক্তি ভগবান থেকে আসছে তো সেটা যখন আমরা মনে রাখবো এবং সেইভাবে জীবনযাপন করবো তখন কোনো বিপদ আমাকে প্রভাবিত করতে পারবে না আর যখন কৃষ্ণ বাদ চলে যাবে জীবন থেকে ছোট ছোট বিপদ বিরাট বিরাট বিপদের বলে মনে হবে কিন্তু যারা ভক্ত তাদের বড় বড় বিপদকেও তারা অতি সহজে অতিক্রম করতে পারে কারণ তারা ভগবানের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করে এবং সেই কথাই আজকে তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করার চেষ্টা করছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম নাম হরে হরে শিলে প্রভুপাদ কি গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।